যারা আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে তাদেরকে শরীফপুর ইউনিয়ন ছাত্র দলের কমিটিতে নির্বাচিত করতে হবে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দল 15 নং শরীফপুর ইউনিয়ন শাখার কর্মী সভায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু এসব কথা বলেন। ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রিয়াজ উদ্দিন রিমের এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ উদ্দিন নাইম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা যুব দলের শিক্ষা ও পাঠাগার সম্পাদক খিজিরুর রহমান কিরণ, জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আরজু। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব দাউদুর রহমান ফারহান। অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সহসভাপতি ফজিল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মারুফ রেজা অভি, আমিনুল ইসলাম আমিন, রবিন নিয়ামত খান, চৌমোহনী এস এ কলেজ ছাত্র দলের সদস্য সচিব নদী, শরীফপুর ইউনিয়ন ছাত্র দলের নেতা কর্মীবৃন্দ। ইনশাআল্লাহ আমরা যেন সবাই চেইন অফ কমান্ড হিসেবে আমরা যেন সবাই একত্রিত পারি এক স্লোগানে নতুন সংগঠনের মাধ্যমে আমরা আন্দোলনের জন্য প্রস্তুত হব।